কোপা দেল রের ফাইনালে ওসাসুনার বিপক্ষে লড়বে শক্তিশালী রিয়াল মাদ্রিদ। মৌসুমের দ্বিতীয় শিরোপার দিকে চোখ ভিনি বেনজেমাদের। খেলা শুরু রাত দুইটায়। লালিগায় সুবিধা করতে না পারলেও কোপা দেল রের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে লস ব্লাঙ্কোস। অন্যদিকে বিলবাওকে হারিয়ে ফাইনালে পৌঁছায় ওসাসুনা। প্রতিপক্ষ কঠিন হলেও জয় ভিন্ন কিছু ভাবছে না দলটি। আর প্রতিযোগিতাটির 20তম শিরোপা উঁচিয়ে ধরতে মরিয়া রিয়াল। গুরুত্বপূর্ণ ম্যাচে বেনজেমা, ক্রুজ, ভিনিসিয়াসরা থাকলেও ইঞ্জুরির কারণে সাইড বেঞ্চে থাকতে পারেন লুকা মদ্রিচ। এদিকে হেড টু হেডে এগিয়ে আনচেলত্তির দল। সবশেষ পাঁচ দেখায় একটিও হারেনি দলটি। তিন জয়ের বিপরীতে ড্র দুই ম্যাচে। তবে সবশেষ লিগ ম্যাচে হেরে কিছুটা চাপে মাদ্রিদ জায়ান্টরা।